আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অনুপাত এন্ড সমানুপাত। অনুপাত সমানুপাতের আগে দুটো ভিডিও আমি করেছি, অবশ্যই আশা করি দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং আই কার্ডেও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো, ভালো লাগবে। সমানুপাতের উপর এর আগের ভিডিওটা করেছিলাম সমানুপাতের কিছু বেসিক প্রপার্টি নিয়ে। আজকে যেটা করব সমানুপাতের ধর্ম, সমানুপাতের কি কি ধর্ম আছে এবং কি কি প্রপার্টি নিয়ে সেই ভিডিওটা আমরা করব। সমানুপাত কি, আগের দিন আমরা বলেছিলাম যদি চারটে সংখ্যা অনুপাতের এম বি এর অনুপাত আর সি এর ডি এর যে রেশিও দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সমানুপাত বলেছিলাম। এবং এ বি সি ডি এই চারটে সংখ্যা হচ্ছে সমানুপাতি বা প্রপোর্শন, যদি এই রেশিও দুটো সমান হয় তার মানে এ বাই ডি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি হতে হবে। এটা তখন যদি হয় তাহলে আমরা বলেছিলাম এ বি সি ডি আর ইন প্রপোর্শন বা এবিসিডি হচ্ছে সমানুপাতে আছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এর এই চারটে সংখ্যা সমানুপাতে থাকলে ওই সমানুপাতের কিছু ধর্ম বা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। সেই প্রপার্টিগুলো কি কি, মোট ছখানা প্রপার্টি আছে, সিক্স প্রপার্টি। সিক্স প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টি আমি যদি বলি, ফার্স্ট প্রপার্টি হচ্ছে একান্ত। একান্তরটা কি প্রমাণী, একান্তর প্রক্রিয়া বা এটাকে আমরা ইংরেজিতে বলছি অল্টারনেটিভ। একান্তরটা কি, ধরো এম ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি। দেখো এই সিটা এখানে আসবে, বিটা এখানে যাবে, মানে এই প্লেস চেঞ্জ করবে, মানে বাই ক্রস মাল্টিপ্লিকেশন যদি বলি তার মানে এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি। এটা হচ্ছে দ্যাট ইজ এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি। তার মানে দেখো এ ইস টু বি ইকুয়াল টু যদি সি ইস টু ডি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি, ক্লিয়ার? তার মানে কি এটা এখানে আসছে আর এটা এখানে যাচ্ছে, এটাকে সেই জন্য অল্টারনেট বলছি বা একান্ত প্রক্রিয়া বলছি, ক্লিয়ার? এরপর যেটা যাবো সেটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া বা ইনভার্টেন্ড। ইনভার্টেন্ড বা বিপরীত প্রক্রিয়া কি, বিপরীত প্রক্রিয়া মানে ইনভার্টেন্ড যেটাকে বলছি, ইনভার্টেন্ডটা কি, ধরো সাপোজ এ বাই বি ইকুয়াল টু আছে সি বাই ডি, মানে এ ইস টু বি ঠিক আছে, তাহলে সেই জন্যটাকে আমরা বলছি বিপরীত প্রক্রিয়া বা ইনভার্টেন্ড, ক্লিয়ার? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। পয়েন্টটাকে আমরা বলছি কম্পোনেন্ট, কম্পোনেন্টটা কি, ধরো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, ক্লিয়ার? আমরা বোথ সাইডে প্লাস ওয়ান করলাম, তাহলে এ বাই বি প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি প্লাস ওয়ান, তাহলে এলসিএম করলে কি পাবো, এ প্লাস বি বাই ডি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, দ্যাট ইজ এ প্লাস বি ইস টু বি ইকুয়াল টু সি প্লাস ডি ইস টু ডি। দেখো আমার রেশিওটা ছিল কি, রেশিওটা ছিল এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, যদি এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, সেখান থেকে আমরা কি লিখলাম, নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর ইস টু ডিনোমিনেটর, মানে লগ প্লাস ওয়ান ইস টু হর
इक्वल टू लॉग प्लस हॉग इज टू हॉग क्लियर तब मैंने a by b इक्वल टू c by d वाले हम राइट हैंड पे लिखते वाले a plus b by b इक्वल टू c plus d by d एक ना क्लास होता है সেই জন্য এটাকে আমরা বলছি কম্পোনেন্ট বা যোগ প্রক্রিয়া ঠিক আছে যদি মাইনাস হয় তাহলে সেটাকে কি বলবো তাহলে সেটাকে বলবো বিয়োগ বিয়োগ প্রক্রিয়া না ওটাকে আমরা বলবো ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড ক্লিয়ার মানে এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই বি হয় তাহলে এ বাই বি মাইনাস ওয়ান ইকুয়াল টু সি বাই বি মাইনাস ওয়ান বোথ সাইডে ওয়ান মাইনাস করলাম ঠিক আছে তাহলে কি হবে a minus b by b equal to c minus d by b. That is, a minus b is to b equal to c minus d is to b. Clear? तब बने देखो, a को क्या था, a को क्या मात्रा different था कि value बोलो सब same आते सब मात्रा एक ने जगह ने जगह ने plus चिलो, जगह ने जगह ने minus हो गया. a को क्या था क्या हमने बोला थी भाग को क्या भाग भाग को क्या डिविडेंड लो এই দুটো বক্তি আমি যদি কম্বাইন করি একসঙ্গে জয়েন করি সাপোজ এইটাকে আমি দিলাম 1 আর এটাকে দিলাম ইকুয়েশন 2 এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাবো তাহলে আমি কি পাচ্ছি দেখো আমি এখানে উপরে করছি 1/2 1 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে এখানে কি পাচ্ছি এটা পেয়েছিলাম এ প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই বি এটা দিয়ে এটা ডিভাইড করছি বোথ সাইডে তার মানে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই বি ক্লিয়ার তাহলে এটা কি হবে বলতো এটা রিভার্স হয়ে যাবে রিভার্স হলে কি দাঁড়াবে রিভার্স হলে হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি ক্লিয়ার তার মানে আলটিমেট রিলেশন ছিল এটা এই রিলেশন থেকে আমি কি পেলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর লগ প্লাস হর বাই লগ মাইনাস হর ইকুয়াল টু রাইট সাইড হলো লগ প্লাস হর বাই লগ মাইনাস হর এই প্রপার্টিটাকে আমরা বলছি যেহেতু দুটো কম্বাইন করে হচ্ছে কম্পোনেন্ট প্রক্রিয়া আর ডিভিডেন্ড প্রক্রিয়া দুটো কম্বাইন করে হচ্ছে সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড কি বল কি বল ক্লিয়ার এটা হচ্ছে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অনেক প্রবলেমে আসবে আমাদের প্রবলেম বলতে কি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হতে পারে ক্লিয়ার কিভাবে কোন প্রবলেমে কোন প্রপার্টি অ্যাপ্লাই করব আমরা যখন নেক্সট যখন কিছু প্রবলেম সলভ করব তখন তুমি বুঝতে পারবে যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কখন অ্যাপ্লাই হবে অল্টারনেন্ট কখন অ্যাপ্লাই হবে ইনভার্টেন্ট কখন অ্যাপ্লাই হবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি এটা অ্যাডেন্ড লাস্ট প্রপার্টি এইটা প্লাস এইটা এখানে হচ্ছে
তাহলে ডিনোমিনেটর প্লাস ডিনোমিনেটর ডিনোমিনেটর প্লাস হচ্ছে আর নিউমারেটর প্লাস নিউমারেটর নিউমারেটর প্লাস হচ্ছে দেখো এখানে আমরা দুটো রেশিও ক্ষেত্রে কনসিডার করলাম দুটো রেশিও ক্ষেত্রে এখানে যদি মোর দ্যান টু রেশিও থাকে সেম প্রপার্টি অ্যাপ্লাই করে কি যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ এতগুলো থাকে তার মানে দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি এইগুলো সাম মানে এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই বি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ এইটা হচ্ছে অ্যাডেন্ডাম বা সংযোজন কি বললো মানে বলো এইগুলো হচ্ছে আমাদের টোটাল ছখান প্রপার্টি প্রপোর্শন করতে গেলে লাগবে যখন আমরা প্রপোর্শনের প্রবলেম করব তখন অবশ্যই আরো কোন প্রপার্টি কোন প্রবলেমের ক্ষেত্রে আলোচনা প্রপার্টি নিয়ে আলোচনা করলাম পরের ক্লাসে কিছু এক্সারসাইজ প্রবলেম নিয়ে ডিসকাস করব অবশ্যই সঙ্গে থেকো আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তোমাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রেখেছি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা প্রত্যেকটা যে কোনো চ্যাপ্টার যেটা প্রবলেম হবে সেটা তুমি রেডিও দেখে নিতে পারো ভালো থেকো থ্যাংক ইউ